তার লড়ন্ত এইসব করে সেই অনুষ্ঠানটা এইভাবে তার অনুষ্ঠানের গেট আপটা এইভাবেই। আচ্ছা, এই যন্ত্রটা কবে থেকে আপনি বাজনা শুরু করলেন, মানে কোন ইন্সপিরেশন, কে আপনার প্রেরণা? আমার ইন্সপিরেশন ছেলেবেলা থেকে আমি সেতারই শিখেছি পণ্ডিত মণিলাল নাগ এবং পণ্ডিত কাশীনাথ মুখার্জির কাছে। তো আমি 2005 সালে থেকে আমি সুরবার কিনেছি, কিনে মানে তৈরি করিয়েছি, করিয়ে বাজাচ্ছি। ছোটবেলায় কোন যন্ত্রটা দিয়ে শুরু করেছিলেন? সেতার বাজাতাম, সেতার বাজাতাম, কারণ সুরবার বাজাতে গেলে খুব ভালো সেতার জানতে হবে। তারপরে কিভাবে এটার প্রতি আকৃষ্ট? তো আমি ছেলেবেলা থেকে ওস্তাদ ইমরাত খান সাহেবের খুব বাজনা শুনতাম, এখানে ওখানে প্রোগ্রামে বা দূরদর্শনে কতবার শুনেছি। তো ওনার বাজনা শুনে আমার প্রথম ইন্সপিরেশন হয় এটা বাজানো। পরবর্তীকালে পণ্ডিত পুষ্পরাজ গোষ্ঠী, যিনি ওস্তাদ জিয়া মঈনুদ্দিন ডাগরজির ছাত্র এবং বোধিষ্ণু সুরভার বাদক, ওনার বাজনা শুনে আরও আমি এই যন্ত্রটা পড়ে আকৃষ্ট হই। যেটা বিষ্ণুপুর ফেস্টিভ্যালে আমরা শুনেছি আপনি বাজান, সেটা কি আমরা আজকে একটু শুনতে পারি? হ্যাঁ, সেটার অন্য রাগ বাজিয়েছি। আচ্ছা, তো আমি একটা ধ্রুপদের কম্পোজিশন বাজাচ্ছি যেটা গুজ্জরি টুলিতে আছে, যার বাণীটা হচ্ছে তেরো বালপ্রতাপ বলে একটা কানসেনজির বন্দিশ। আচ্ছা, সেটা আমি একটু বাজাবো চেষ্টা করছি।